আবারও কলঙ্কিত ভারতীয় ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত 6 ক্রিকেটার, এক বলে বাকি ছিল 12 রান। ক্রিকেট দুনিয়া টি টোয়েন্টি জামানাতেও যা কিনা প্রায় অসম্ভবের সমান, কিন্তু রাজপুতানা প্রিমিয়ার লিগে ঘটেছে এমনই ঘটনা, যেখানে ওই বলটি বাকি থাকতে ম্যাচ জিতে গেল ব্যাটিং দল। ঠিক কীভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? ম্যাচ শেষ বলের সময় প্রথমে ওয়াইউড বল করে ফেলে বোলার, অনিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে উইকেট কিপারের নাগাল পেরিয়ে বল চলে গেল বাউন্ডারিতে, অর্থাৎ ওই বলটি থেকে এলো 5 রান। তারপরের বলটি নো বল করলো বোলার, সেই সঙ্গে দৌড়ে 1 রান নিল ব্যাটসম্যানও। এভাবে এক বলে যখন 5 রান বাকি, ফের একবার প্রথমবারের পুনরাবৃত্তি ঘটল। এভাবে এক বল বাকি থাকতে ম্যাচ জিতে গেল ব্যাটিংয়ের দল। কিন্তু অনেকেই জানে না, মাঠের ভিতরে এই খেলাটিকে একটি নাটকের অংশে বলা যায়। ম্যাচ গড়পেটার আসল খেলা ততক্ষণ জারি ছিল মাঠের বাইরে। এভাবে একের পর এক ম্যাচের গড়পেটা চলছে, তাও কিনা ভারতে। 11 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত KL সাইনি স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজপুতানা ক্রিকেট লিগে ম্যাচ গড়পেটার ঘটনাটি সামনে এসেছে। সম্প্রতি গোটা চক্রটির হদিশ পেয়েছে পুলিশ। ম্যাচ গড়াপেটা এবং স্পট ফিক্সিংয়ের জন্য ইতিমধ্যে তারা গ্রেপ্তার করেছে 14 জনকে, এর মধ্যে 6 জন ক্রিকেটারও রয়েছেন। জানা গিয়েছে বোর্ড সূত্রে খবর পেয়ে জয়পুর পুলিশ তল্লাশি শুরু করে। একদল ব্যক্তি বেনিয়মে ক্রিকেট লিগ চালু করছে এবং টুর্নামেন্টে ব্যাপক পরিমাণে ব্যাটিং চলছে। বিসিআইসি এর পক্ষ থেকে এমনই অভিযোগ তোলা হয়। এরপর ওই চক্রের সন্ধানে নেমে পড়ে পুলিশ প্রশাসন। শেষ পর্যন্ত অবশ্য 14 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।